নমস্কার। 2021 বিধানসভায় ইডির জালে জড়িয়েছিল মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক এবং তার স্ত্রী রুজিরা। ইডির জালে জড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার স্ত্রী রুজিরা কোনো রকমে সেখান থেকে রেহাই পেয়েছিল, জালটা তেমন শক্তভাবে জড়াতে পারেনি ইডি। কিন্তু এবার নতুন করে আবার ভাইপোর ঘাড়ে ইডির চক্র। এবার ইডির জালে জড়িয়ে গ্রেপ্তার হতে হলো মুখ্যমন্ত্রীর ভাইপোকে। নির্বাচনের আগে তোলপাড় পাঞ্জাবের রাজনীতি। বেআইনি বালি খাদান মামলায় গ্রেপ্তার করা হলো সেরাজ্যের মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চান্নির ভাইপোকে। গতকাল ইডি তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার জলন্ধরে ভূপেন্দর সিং ওরফে হানিকে গ্রেপ্তার করা হয় এবং আজ শুক্রবার এনফোর্সমেন্ট ডিরেক্টর তাকে আদালতে পেশ করে হেফাজত চাইবে বলে জানা গিয়েছে। 2021 বিধানসভার আগে ইডি অভিষেককে জালে জড়িয়েছিল। এবার 2022 পাঞ্জাবে ভোটের আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর ভাইপোকে জড়ালো ইডি। এবার তৃণমূল কংগ্রেস এবং পাঞ্জাবের কংগ্রেস ইডি টাইমিং নিয়ে প্রশ্ন তুলেছে, বলছে ভোট আসলেই ইডি তৎপর হয়, অর্থাৎ বিজেপি এটা করাচ্ছে। ইডির টাইমিং নিয়ে প্রশ্ন উঠছে তৃণমূল এবং কংগ্রেসের পক্ষ থেকে। তো ইডি কি সত্যি সত্যি বিজেপির হয়ে কাজ করছে, নাকি সত্যি সত্যি অপরাধীদের ধরতে চাইছে ইডি? প্রশ্ন থাকলে উত্তর আপনারাই দেবেন কমেন্টে। জয় হিন্দ।